দর্শনে নামি দর্শন করে তার যে রুটির অহংকার ছিল, তাই নিজে নিজে এই জগতে কারোর যদি অহংকার থাকে, কেউ যদি তার নিজের রূপের অহংকার করে, সে কখনোই শোভনীয় নয়। তাই বৈষ্ণব পদকর্তা গৌর রূপের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা দিলেন, কিন্তু তুলনা হল আর কার রূপ আছে না মদনের, মদনে তার রূপের অহংকার ছিল। তাই মদনও যখন গৌর রূপ দর্শন করলেন, মহাজন বলছেন গৌরের রূপের গৌর রূপের কাছে মদনের রূপ তুচ্ছ, তাই মদনের রূপের সঙ্গে গৌরের রূপের তুলনা হল। গোড়া রূপে যাই বলি হারি, আমার গোড়া রূপে যাই বলি হারি, কেন
আমায় একই বদনে দিল কেন শত শত বদনে দিল? যদি শত শত বদন দিত আমি সেই শত শত বদন পেয়ে আমার গৌরূপের মহিমা গুণকীর্তন করে আমার জনমকে আমি ধন্য করিতাম, কিন্তু বিধিবাম হলো না। কত শত আনন্দ, কত চতুরান, কত শত আনন, কত চতুরান, বরণিয়া ওর নাই পায়, বরণিয়া ওর নাই পায়, চারি বেদ সর দর্শন, কেহ যদি করে অধ্যায় সযদি আমার গৌর চাঁদ নাহি ভজ, বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন দরপন চারিবেদ সরদর্শনে পণ্ডিত হয়ে থাকে, সে যদি আমার বহু চরণ সার না করে সমস্ত তার বিধা। তাই বৈষ্ণব পদকতা বললেন, বেদ বিদ্যা দুই কেহ যদি না জানো, বেদ বিদ্যা দুই কেউ যদি না জানো তো সে যদি গৌরচরণ করে সার, কেউ যদি গৌরচরণ সার করতে পারে তাহলে তাহার করতালে সর্বসিদ্ধি হয়ে যায়। তাই গৌরূপ দর্শন করে মহাজন বললেন, এবার আকাশে চন্দ্রের সঙ্গে গৌরূপের তুলনা দেওয়া হল। হে রি সুধা পর মূর চরণ তো, হে রি সুধা পর চরণ তল পরুদশ নখর ধরি, পরুদশ নখর ধরি, পরিদশ নখর আকাশের নেমে আমার গোড়ার ভয়, চরণ তলে আকাশের চাঁদ নেমে। আজ বউ অবাই চরণ তলে আকাশের চাঁদ নেমে বলছে, প্রভু তুমি আমাকে দশ ভাগে বিভক্ত করে তোমার চরণের নখমণ্ডলে আমাকে ধারণ করো, আমি তোমার চরণ নখমণ্ডল হতে তোমার চাঁদ বদন দর্শন করি, আমি আমার চন্দ্র জনমকে ধন্য করো। তাই চন্দ্রের রূপের সঙ্গে তুলনা দিয়ে গৌরূপের তুলনা হলো না। তাই এবার মহাজন বৈষ্ণব পদবত্তা সোনার সঙ্গে তুলে দিল, সুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস তাপে নিজ তনুজারি ভাস্ম সম করাইতে, পৈঠলয়নল সন্তাপে। তাই সোনা যখন গৌরূপে নয়ন দিল নিজেকে ভস্ম করবার জন্য আগুনের ভেতরে প্রবেশ করলেন, বলে না আমি এ দেহ আর রাখব না, গৌর রূপের কাছে আমার এ রূপ তুচ্ছ, তাই নিজেকে ভস্ম করে দেব। যা সমবিধি অধিক নাই অনুভব, তুলনা দি বার নাই জগদানন্দ, বহু বহু তুলনা বহু নিরূপম গো কৃষ্ণ।
কথাবার্তা জগন্নাথ দাস বললেন, না গৌরের রূপের তুলনা একমাত্র গৌরের সঙ্গে চলে এই জগতে, আর গৌরের রূপের তুলনা কারোর সঙ্গে চলে না। তাই তিনি বললেন, জগদানন্দ প্রভু বহু তুলনা প্রভু নিরুপম গৌর কৃষ্ণ।